সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সাদা ফুলটা দেখো কত সুন্দর হয়েছে, কত রকমের কালার হয়েছে, সব কটা তোমাদের দেখাতে পারলাম না। গত বছরের নার্সারিতে এনেছিলাম, সব এক ধরনের দিয়ে দিয়েছিল, খুব রাগ হয়েছিল। এবছর দেখো সেই রাগটা আর নেই। এদের তুমি সঠিক সময়ে যত্ন করো, এরা ঠিক রিটার্ন দেবে। আর এরকম সাদা পর্তুলিকাগুলো ফুটছে, তবে অল্প। ওরা যেরকম তাড়াতাড়ি করে ফুটেছে, সাদাগুলো দেরি করে ফুটছে। তবে অনেক এদের সঙ্গে পাল্লা দিয়ে সাদাগুলো যখন অনেক কটা করে ফুটবে, তখন দেখতে মনে হয় আরও সুন্দর লাগবে। মানুষ বেইমানি করে, সে কাছের হোক বা দূরের হোক, ভালোবাসার প্রতিদান ভালোবাসাতে দেয় না। কিন্তু এদের তুমি যত্ন করো, এরা ভালোবাসার প্রতিদান ভালোবাসাতেই দেবে। আজ মনটা একদমই ভালো নেই, একদম ভালো নেই মানে একদমই ভালো নেই। কেন ভালো নেই, কিসের জন্য ভালো নেই, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ঠান্ডা ওয়েদার আছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে বল হরে বল হরে বল হরে কৃষ্ণ। ঠান্ডা ঠান্ডা কুলকুল, গুড মর্নিং বৈদা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমার একটু লেট হয়ে গেল, করবো বলো প্রভু, একা মানুষ কি করবো বলো। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সে তুমি, পাথরে ফুল যে ফোটা জীবন মরুতে, করুণা ধারাই ভর প্রভু, মঙ্গল দীপ জ্বলে অন্ধকারে দুচোখানই ভর প্রভু। আমি যে স্কুলে স্কুলগুলোতে টিচারি করতাম, সেই স্কুলে তোমার অ্যাসেম্বলি প্রথমে এই গানটা রাখতাম। প্রথমে তো তোমার জাতীয় সঙ্গীত হতো, তারপরে এই গানটা হতো। আরো হিন্দি গান রেখেছিলাম, তিন চারটে হয়, তিন সবই আমি তুলে দিতাম, অ্যাসেম্বলিটা পুরোটাই হ্যান্ডেল করতাম আমি। কি ভালো লাগতো! আর সব বাচ্চারা না বেশিরভাগ এই গানটাকে খুব ফেভার করতো, খুব ভালো গাইতো। বিগত দুদিন হংনমন হংনমন করে পুজো করেছি। শ্রীকৃষ্ণ বুঝতেই পেরেছে যে শ্রাবণী কিরকম ভাবে পুজো করেছে। নাককান মুলে নিয়েছি, ভগবান একটু বিক্ষিপ্ত মন, কিছু করার নেই। দেখবে সকালবেলা উঠে তুমি পুজো করার সময় একটু ঠাকুরের গান করবে, কি ঠাকুরের গান চালাবে, দেখবে সংসারের এই জটিলতাটা সেই মুহূর্তে অন্তত তোমার মস্তিষ্কে কাজ করবে না। তখন কিন্তু তুমি তোমার যে ইষ্ট দেবতা তাকে কিন্তু তুমি ভালোভাবে ডাকতে পারবে। আর তোমার যদি মনের মধ্যে ওই সংসারের চিন্তা ঘুরে বেড়ায়, তাহলে ওই মিনিট পাঁচেকও ঠাকুরকে ঠিকভাবে ডাকা যাবে না। তাই ওই ঠাকুরের গান করো বা ঠাকুরের গান চালাও, তাহলে কিন্তু ভালো হয়। অনেক নতুন দর্শক যারা আছে তাদের কি মনে হয় বলো তো, এটা নাটকীয়তা। দূর ঠাকুরের গান করতে করতে সংসারের যা ঝামেলা, কে ঠাকুরের গান করতে করতে পুজো করে না গো? ভালো লাগে, দেখবে খুব ভালো লাগে, মনটা খুব ভালো লাগে। সবসময় তো মন্ত্রতন্ত্র সবসময় পাঠ করা যায় না। চলো কি দেবে, এই গাছে একটু খেতেই হবে। হ্যাঁ ভাতটা না বাবু, ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দেবো। বেলটা তো কবে এনেছো, খেয়ে নেবে তো বেলটা, ভাতটা উপর দিয়ে দেবো, দিয়ে খেয়ে নেবো। ভাতটা হয়ে গেলে কি হয়, চিন্তাটা অনেকটা মুক্ত থাকে। ঝপ করে যদি কেউ বলে এখানে বেরোবো ওখানে বেরোবো, তাহলে তুমি একটা রান্না করে ঝপ করে দিতে পারবে, কিন্তু তুমি দেখবে তরু তরকারি হয়ে যাবে। ভাতটার জন্য তুমি আর কিছু করতে পারবে না, কিন্তু তুমি খেয়ে নি তারপর না খাচ্ছে। পপকর্ন দেওয়ার জন্য যে মুদিখানার দোকান থেকে জিনিস নেওয়া হয়, সে আবার এই
লাড্ডুর কৌটোটা দিয়েছে। কিসের লাড্ডু এটা? প্রভুজির লাড্ডু। প্রভুজির লাড্ডু? না, মেটেরিয়ালটা কি আছে? ছাতু। ইনগ্রেডিয়েন্টস কি আছে? ছাতু, ছাতুর লাড্ডু। ঠিক আছে কিনা দেখছো? চিনি চিনি, গুঁড়ো গুঁড়ো চিনি চিনি দিয়ে ভর্তি, প্রচুর ঘি দেওয়া থাকে। যাই করো, মিহিদানার লাড্ডু আমার সব থেকে বেশি ভালো লাগে। ও, সব জিনিস টেস্ট করতে হয়, সবটাকে দেবো না খাবে। কড়াটা কবে কিনে রেখে দিয়েছিলাম ভুলেই গেছি, বাসনগুলো দেখতে গিয়ে মানে সব ঠিকঠাক করতে গিয়ে তারপরে দেখলাম পুরনো বাসনগুলো, যেগুলো বছরে একবার করে হাত পড়ে। তারপরে দেখলাম না, এই কড়াটা তো কিনে রেখে দিয়েছি, মনেই নেই। একা কাজবাজ করতে হচ্ছে, তাই নির্ভর করতে পারছি না কারোর ওপরে, সময়েই কাজবাজ হয়ে যাচ্ছে। প্রথমে দু চার দিন একটুখানি অসুবিধা হয়েছিল, তারপরে এখন ঠিকঠাকই হয়ে যাচ্ছে। আসলে কারোর জন্য কিছু আটকায় না, তবে হ্যাঁ, শূন্যস্থান কি পূরণ হয়? রিপ্লেসমেন্ট তো কারোর হয় না, কোনো কিছু রিপ্লেসমেন্ট কিছু হয় না। যেমন আমি যদি চলে যাই সংসার থেকে, সংসার কি আটকে থাকবে থোড়ি? কিন্তু আমার রিপ্লেসমেন্ট কি হবে? হবে না, সেই রকমই আর কি। বৌদি আসছে না, বৌদি নেই, বৌদির শূন্যস্থান কি পূরণ হয়েছে? বৌদির রিপ্লেসমেন্ট হয়তো হবে না, হ্যাঁ হয়তো কষ্ট হবে আমার। সময় হাতে অনেকটাই ছিল, প্রভুকে বললাম প্রভু রুটি খাবে? গতকাল ফ্রাইড রাইস আর মাংসটা খাওয়ার পর পিকনিকে ও শরীরটা একটু খারাপ হয়েছে। আমার যে নেহাত খুব ভালো ছিলাম আমি তা নয়, তবে আমি রাত্রিবেলা বিশেষ কিছুই খাইনি, শুধু একটুখানি আলু সিদ্ধ ভাত অল্প একটুখানি খেয়ে শুয়ে পড়েছিলাম, আর সন্ধ্যেবেলা একটুখানি লিকার চা বিস্কুট খেয়েছিলাম, সেরকমভাবে কিছু খাইনি। প্রভুকে জিজ্ঞাসা করলাম প্রভু রুটি খাবে? ঠিক মানে সম্মতি ঠিক দিল না, মানে নাও বলতে পারছে না, হ্যাঁও বলতে পারছে না, বলছে শরীরটা ঠিকঠাক নেই। আলাম তাহলে বাদ দাও, ও চুমো পড়তে গেছিলো, পড়ে টড়ে এসে ব্যাগটা ধপাস করে রেখে দিয়ে বললো আজকে রুটি করে ফেলেছে? বললাম না, বলছে রুটি করো না, আমি কিন্তু রুটি খাবো না। আমি যে এই মরেছে সবাইকে আর কি একটুখানি করে শরীর খারাপ করলো, দরকার নেই, এখানে পেঁয়াজি বানিয়ে ফেলি, পেঁয়াজি দিয়ে মুড়ি খাবো, কুচুটাও ভালোবাসে পেঁয়াজি দিয়ে মুড়ি খেতে। আর এখানে একটুখানি মুসুর ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, প্রভু তো পেঁয়াজি খাবে না, ও যদি মুসুর ডাল সিদ্ধ দিয়ে দুটো মুড়ি খাইতো খাবে। পাগল পারা আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ঘরে তন্দ্রা হারা, ও কোনো দিয়া ফোন বেগে পাগল পারা। তোমরা বলবে তোমার মনে দুঃখ, তুমি গান করছো, দুঃখ হলেই বেশি গান করতে ইচ্ছা করে জানো। সুখ থাক, সুখ হলে মনে আনন্দ হলে ভাগ করে নিতে ইচ্ছা করে, শেয়ার করতে ইচ্ছা করে, আর দুঃখ হলে কিচ্ছু করতে ইচ্ছা করে না, খালি মনে গান করি। তেলটা বেশি হয়ে গেল? যাবে থেকে এসি, এসি বসানো হয়েছে, একটা দিনও না উপরের ঘরে না নিচের ঘরে, কোনো ঘরে এসি চলছে না, কেন ওয়েদারটা তো নরম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। প্রথম বলছে হ্যাঁ এসিটা এলো আর ওয়েদারটা এরকম হয়ে গেল, ওর কি আফসোস। আমি যে এই বলেছে এরকম এরকম নরম সরম এরকম মানানসর ওয়েদার থাকাই তো ভালো। আর কুচুমের বাবা দীর্ঘদিন যাবৎ একটা একটা বালিশ নিয়েই শোয়, ওই একটা বালিশই শোয়, অন্য বালিশ চেঞ্জ করে দিলে ওর আর ঘুম হয় না। যে কভারটা চেঞ্জ করে দেবো আর অমনি বলবে এটা তো আমার বালিশ নয়, এটা আমার বালিশ নয়, হতেই পারে না, এটা আমার বালিশই নয়। হ্যাঁ মা, তুমি এতদিন ধরে শুচ্ছ, ওর বালিশ চেঞ্জ আমি করি না খুব একটা, কারণ ওর ঘুম হয় না বলে। তুমি এতদিন ধরে শুচ্ছ, তুমি নিজের বালিশ চেঞ্জ বুঝতে পারছো না, ব্যাস কভারটি চেঞ্জ করে দিলে ওর বালিশ চিনতে পারবে না। বলছে না এটা আমার বালিশ নয়, বলছে এই মরেছে, কোনদিন বলবে আমাকে দেখে বলবে এটা আমার বউ নয়, তো এটা আমার বউ হতেই পারে না, সর্বনাশ হয়ে যাবে তাহলে জানো। এই গাছগুলো সবাই ঠিকঠাক থাকে, এ শুধু প্রতিদিন জল চাইয়ে, একে প্রতিদিন জল দিতে হয়, এরা না হলে মোটামুটি সব ঠিকঠাক থাকে। গতকাল জলটা দিই নি, ঝিমিয়ে পড়েছে, আজকে সকালবেলাতেই ঝিমিয়ে পড়েছে, জলটা দিয়ে দিই। একে প্রতিদিন জল দিতে হয়,
আর এই যে দেখছো, এই যে সাদা সাদা, এই সাদা সাদা পোকা এসে গেলে না সেই গাছটাকে সবাইয়ের কাছ থেকে সরিয়ে দিতে হবে, একে সরিয়ে দিতে হবে। কেননা এই এই যে পোকাগুলো এসে গেছে, এরা এদের সবাইকে অ্যাটাক করবে, বুঝতে পারলে? এর একটা ওষুধ আছে, ভালো ওষুধ আছে, তোমার ঘরোয়া ওষুধ, ঘরোয়া টোটকা, পচা ভাতকে রেখে দিয়ে সেই ভাতের দু চার দিন পচা ভাতকে রেখে দিতে হবে, ভাত পচিয়ে সেই নির্যাসটাকে বার করে তোমার একটু নারকোল তেল দিয়ে, ওই জলটার সঙ্গে একটু নারকোল তেল দিয়ে, আর ওই যে তোমার ডিশ ওয়াশার আছে, যে কোনো ডিশ ওয়াশার, ভিম বার বলো যাই বলো, ডিশ ওয়াশার দিয়ে একটা জল করে লাগ এরকম পাতার তলায় তলায় দিয়ে দিলেই এটা ছেড়ে যাবে। একে দিতে হবে, এই যে পাতায় পাতায় ধরে গেছে। চলো, মা গতকাল সন্ধেবেলা এসেছে, মায়ের প্রেশারটা একটুখানি মাপাবো আর ওষুধগুলো ঠিকঠাকভাবে কিনে দেব। মা সকাল থেকেই বলছে তুই বসে থাক, আমি একটু রান্না করে দিই, তো কাজবাজ করলি এতদিন। মাও খুব রেগে গেছে, মা বলছে বৌদি এটা কি করলো, বৌদি কেন আসছে না, এই কথাবার্তা মায়ের সঙ্গে হচ্ছে। মজা হয়নি, বাধ্য হয়ে আমাকে এই কড়াটা বসাতে হলো, একটা কড়া আমাকে কিনতেই হবে। আলু ভেজে রেখে দিয়েছি, আর হবে চিকেন, আর মায়ের হবে একটু পনিরের তরকারি। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি দই নুন হলুদ তেল দিয়ে, আর এখানে পেঁয়াজ বসিয়েছি, কিন্তু গোটা গরম মশলাটা দিতে ভুলে গেছি। তোমরা হয়তো ভাববে যে তোমাদের শরীর খারাপ বলে তাহলে চিকেন রান্না করছি, চিকেনটা আনা হয়েছিল পরশু দিন করবো বলে, কিন্তু ঘটনা চক্রে পরশু দিন আর করা হয়নি, ওটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ফ্রিজ থেকে বার করে ম্যারিনেট করে আবার রেখে দিয়েছি, চিকেনটাই হয়ে যাক। চিকেন বেশি দিন ফ্রিজে থাকলে না আর খেতে ইচ্ছা করবে না। প্রভু যাচ্ছে জামরুল পাড়তে আমাদের বাগানে, চলো জামরুল পেরে নিয়ে আসি, নাহলে সব বাঁদরে খেয়ে নেবে। আকাশটা কি সুন্দর লাগছে বলো, ওয়েদারটা খুব ভালো আছে। জামরুল বেশি কিসে খাই বলো তো? কাঠবেড়ালিতে। জামরুল গাছটা অনেক দিনকার জামরুল গাছ, ঠিক আছে, কাঁঠাল ফুলে এবার পাকার সময় হয়ে গেছে, চার পাঁচ বছরে, তাই চার পাঁচ বছরের বেশি। কুচুম ছোটবেলায় জামরুল কুচুমকে নিয়ে জামরুল পাড়তে আসতাম, করোনার সময় প্রথম পেরেছিলে। চলো দেখাই, দেখো বেশি ওপরে হয়েছে, ওপরে থোকা থোকা হয়েছে, নিচে একটু কম হয়েছে। গত বছর তো, হ্যাঁ গত বছর জামরুল বেশি বেশি এসেছিল, এবছর জামরুল, এ দেখো নিচেতে জামরুল হয়নি, নাকি নিচের জামরুল কাঠবিড়ালিতে খাই। এই দেখো একটু লাল হয়েছে, সেগুলো লাল হয়েছে, এগুলো পারবে পারবে করে রেখে দেবে, সেগুলি খেয়ে নেবে দেখবে। হ্যাঁ সেগুলি খেয়ে নেবে, এরপর এরপর আর রাখা যাবে না, এগুলি পেরে পেরে খেয়ে নিতে হবে। নিচে অনেক কম হয়েছে, নিচে গত বছরে অনেক বেশি হয়েছিল, এগুলো সবই পাড়ার মতো। উপরে এগুলো ছোট ছোট আছে, এগুলো বড় বড় হয়ে গেছে। কাঠবিড়ালিতে খেয়ে গেছে তো বলছো, পেরে না তুমি, আবার বলছো না রেখে দিয়েছে। এ তো চার পাঁচ দিনের মামলা, এই চার পাঁচ দিনের পর তুমি আর দেখতে পাবে নাকি এদের, এরা কেউ থাকবে না। লিচু আর জামরুল এরা এক সপ্তাহ ফল যা দেবার দিয়ে দেয়, এই আমের মতন এক মাস ধরে পেরে পেরে খাও, তার থেকে খেয়ে নেয় ভালো। তোমরা বলবে তোমরা একাই খেলে জামরুল, আমাদেরকে দিলে না, এই যে তোমাদেরকে দিয়ে দিচ্ছি খেয়ে নাও, কি করবো বলো, এরকম ভাবে দিতে হবে। এক এক সময় এর ক্যারেক্টার এক রকম, এক এক রকম হয়ে যায়, এক এক সময় দেখো মুখগুলো লাল হয়ে গেছে,
গতবারে সাদা সাদা হয়েছিল, মুখগুলো লাল হয়েছিল, তারপরে এবার আবার সবুজ সবুজ না সাদা সাদা হয় বলছে হয় নি এটা সবুজ গাছ। এই লোকটা তো হেভি তর্ক করে, এটা সবুজের গাছ আমি বসিয়েছি, তুমি কি জীবনে তর্ক করে করে আমাকে চুপ করিয়ে দিল একদম, নাকি হ্যাঁ করে দিল, আমি নিচে পেরেছি আমি জানি না। আচ্ছা ভিডিও দেখাবো তোমাকে, হ্যাঁ এই দেখো এই রকম গা গুলো সাদা সাদা হয়ে যায় গো, বলছি শোনো না এরকম পুরো সাদা হয়ে যায়, হেভি তর্ক করে, সারা জীবন চুপ করিয়ে দিল। জামরুল পারুক, জামরুলের মালিক, সবেরও মালিক, আমি শুধু খাই। আচ্ছা আমি কতদিন কষ্ট করে করে জামরুল গাছটা বসিয়েছি, আমি যে মাঝে মাঝে এসে পাহারা দিই তার কোনো মূল্য নেই, দিক মূল্যের দরকার নেই, গেছে প্রশংসা না পাই ভালো। এই জামরুলগুলোর ভিতরে নয় পিঁপড়ে হয়ে যায়, খুব পিঁপড়ে ধরে, মিষ্টি হয়েছে। ওখানে দাদাদের দিতে গেছে জামরুল, প্রথম ফল তো পাশাপাশি একটু না দিয়ে খেলে খারাপ লাগে, মনে বললাম না কুমড়ো শাক দিয়ে গেছে, দাদাই কুমড়ো শাক দিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ বলুন, বাগানে এলে বাগানে আসবে বসে থাকবে, চলো হয়ে গেছে তো চলে এসো, আমার কাজ আছে, জামরুল পারলে হবে না অনেক কাজ, এরকম হবে হ্যাঁ সময়ে কাজ হয়নি কেন ভাববে না, বউকে নিয়ে জামরুল পাড়তে গেছি, বউ বাটি ধরেছে আমি জামরুল পেরেছি, সে সময়টা আমার চলে গেছে বউয়ের সেটা ভাববে না, চলো। হয়েছে আমাদের চিকেন একদম কষা কষা, গা একটুও ঝোল রাখিনি, কুচুম টিফিন করে দিলাম, কুচুম দুপুরে খেলাটা খেলতে গেল, একবার বললো খেলতে যাব না, আবার তাড়াতাড়ি করে করে দিয়েছি, বড় বড় গাজর কুচুনো হয়ে গেছে, গাজরগুলো আজকে বড় বড় কুচুনো হয়ে গেছে, আর মায়ের পনির আলুর তরকারি, একটু পোস্ত কেটে দেবো, একটু চাটনি, ওই চাটনিটা ওদিকে আছে, জোর খিদে পেয়ে গেছে জোর। পনির রাখিনি কুচু মার জন্য, ওই আজকে টিফিনটা ভরে নিয়েছে জানো তো, আমি তাড়াহুড়ো করছিলাম বলে মা বলছে বেটা পনিরই রাখিনি, মা ভাত ভাজা খেতে ভালোবাসে না, এক খাতা তো সবাই না, হ্যাঁ একটুখানি করে না প্রসাদ, তুমি একটু বেশি না, তুমি একটু বেশি না, আমাকে অল্প অত ভাত দিয়ে ফেলেছো কুচু, ভাত পারলি ভাত দিয়ে দে, ভাত ভাজা মাংস দিয়ে ভাত ভাজা, না পনির তাই করেছে দুটো পনির, পনির তরকারি নিয়ে পনিরের তরকারি না থাক না রাত্রিবেলা খাবো, যদি থাকে এবেলা খাবো, রেখে দাও রেখে দাও, আছে তোমরা অনেকেই বৌদির আপডেট চেয়েছো, বৌদি আসছে কিনা, বৌদি খবরা খবর দিল কিনা, আমি তো আপডেটটা বৌদি পাইনি, যখনই ফোন করেছি তখনই সুইচ অফ, না হলে ফোন বেজে বেজে বন্ধ হয়ে গেছে, আর ওর বড় মেয়ের ফোন নাম্বারটা আমার কাছে ছিল, বড় মেয়েকেও ফোন করলাম, বড় মেয়েও ফোন আমি পাইনি, ফোনে পাইনি, কিন্তু আমাকে কল ব্যাকও করেনি, যাই হোক গতকাল আমি বৌদিকে ফোন করলাম, তখন সন্ধ্যাবেলা গতকাল ফোন করলাম, তখন দেখলাম ফোনটা ধরলো, ফোনটা ধরে আমি বললাম কি ব্যাপার আসছো না কেন, শরীর ঠিক আছে তো, বললো না শরীরটা একটু খারাপ হয়েছে, আসলে শরীরটা একটু একটু খারাপ হচ্ছিল, ততটাও খারাপ নয় যতটা মানে কোনো খবরাখবর না দিয়ে, বা দেখো শরীর যদি খুব খারাপ হয় তখন তাকে ট্রিটমেন্টের মধ্যে আসতে হবে, আমি ততদিন তাকে ট্রিটমেন্ট করিয়েছি, আমি তো পুরো দায়িত্ব তার নিয়েছি, এতদিন কাটছে আমার পরিচারিকা, তাকে আমি পরিচারিকা হিসেবে ভাবিই না কোনোদিন, আমি বাড়ির মেম্বার হিসেবেই ভাবি, যাই হোক
আমার ভাবনাটা আমার কাছে, ভাবনাটা যখন একতরফা হয়ে যাবে তখন দেখবে সেই ভাবনাটার মূল্যটা ঠিক মূল্য পায় না, সেই ভাবনাটার মূল্য পায় না। যাই হোক, সেটা পরের ব্যাপার। তোমার শরীর যদি, তোমার শরীর যদি খারাপ হয় তুমি এসো, তুমি ডাক্তার দেখাবে, ভালো ডাক্তার দেখাবে তোমার শরীরে কি হয়েছে না হয়েছে। না, আমি আর কাজ করতে পারবো না। আমি বললাম তুমি কোনোদিনই কাজ করতে পারবে না, তোমার শরীর কি কোনোদিনই ঠিক হবে না? এই তো আমি হসপিটালে ভর্তি হলাম, এতদিন আমার তো আমি তো মরেই যাচ্ছিলাম, তা আমি কি সোজা হয়ে দাঁড়াই দিই না, আমি সংসার করছি না। হ্যাঁ, তুমি কাজ করবে না সেটা পরের ব্যাপার, শরীর খারাপ অজুহাত দিও না। শরীর যদি খারাপই হয় তুমি আমার কাছে এসো, আমি তোমাকে ডাক্তার দেখাবো, আমি তো ডাক্তার দেখিয়েছি তোমাকে এতদিন। যাই হোক, দেখো তাহলে বুঝতে পারছো, ওর জন্যই ও এখানে নেই, মানে সরাসরি আমাকে বলতে পারছে না। কিন্তু কারণটাও আমি ব্যাপার বুঝতে পারছি না, কারণটাই কি? কারণটা একটাই যেটা আমি অনুধাবন করলাম, আসলে কাজটা তো বেশিরভাগ আমি করে নিতাম, আর শরীর খারাপ হয়েছিল যেহেতু, সেই হেতু একটু কাজের ভাগটা ওর দিকে বেশি হয়ে গেছিল, এটা কারণ হতে পারে, এটা আমার আনুমানিক কারণ, এই কারণটাই তবে আমার যতদূর মনে হচ্ছে। কিন্তু তারও তো একটা সমাধান আছে, আমি তখন ভালো হয়ে গেছি, আমি তো বিগত দু সপ্তাহ যাবৎ আমি যে কাজগুলো করছিলাম সেই কাজগুলো আমি সবটুকুই ধরে নিয়েছি। আমি তখন একদমই উঠতে পারছিলাম, দেখেছো তো, আমি একদমই উঠতে পারছিলাম না, মানে যতটুকু করেছি মনের জোরে করেছি, মনের জোরটুকু ভগবান দিয়েছে বলে যাত্রায় অনেক ক্ষেত্রেই বাঁচিয়ে দিয়েছে ভগবান আমাকে, শুধু মনের জোরে করেছি। এখন যে আমি খুব যে ভালো, মাঝে মাঝে মাথাটা চক্কর দিয়ে ওঠে, হ্যাঁ শরীরটা কেমন আনজান করে, মনে হয় যেন একটু বসে পড়ি বা একটু শুয়ে পড়ি, একটু বসে পড়লে একটু শুয়ে পড়লে মিনিট পাঁচ দশকের জন্য আবার ঠিকঠাক হচ্ছে। আসলে অনেক বড় ধাক্কাটা তো, হ্যাঁ একটু সময় লাগবে, অন্তত আর মাস দেড়েক দুয়েক লাগবে, তারপরে আস্তে 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 ঠিক হবে। যাই হোক, আমার সংসার আমাকে করতে হবে, নির্ভর করে ফেলেছিলাম। সব থেকে বড় কথা, ভালোবাসার একটা জায়গাটা, ভালোবাসা তৈরি হয়ে গেছিল, একটা সদস্যের মতন তৈরি হয়ে গেছিল, বড়ই কষ্ট দিল। জানি না এখনো পর্যন্ত কথাবার্তা ঠিকঠাক হয়নি, মানে মুখোমুখি কথাবার্তা হয়নি, ফোনে যেটুকু কথাবার্তা হয়েছে সেটুকুই তোমাদের বললাম। জীবনে যাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি না, আমি দেখেছি আঘাত তার কাছ থেকে বেশি এসেছে, এটাও অন্যথা হলো না। যাই হোক, দেখা যাক, সময় পরিবর্তন হয়, পরিবর্তনটাকে মানুষকে মেনে নিতে হয়। আমার বক্তব্য এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি সব কথাই, হাওয়ায় উড়িয়ে দিই, খুব ভালো থাকবে, টাটা, আসি।